নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিটিউড। বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না, তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিটিউডের হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আবুল বাশার, মানবমণ্ডলীর আদি পিতা। তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন। আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছি বানী আদম বা আদম আলাইহিসসালামের বংশধর। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্তটি ফেরেশতাদের সাথে শেয়ার করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, ওহে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি। যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলাইহিসসালামের আগেই অনেক রক্তপাত করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই অভিজ্ঞতার আলোকে, সেই ডিসকাশনে, আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন। তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে, ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, অর্থাৎ হে আল্লাহ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, কেওস করবে, রক্তপাত করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আমরাই তো ভালো, কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, যে ফেরেশতারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি, কত বড় আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন। আদম আলাইহিসসালাম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম মানব। তিনি আদম আলাইহিসসালামকে মাটি থেকে তৈরি করেছেন। এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তৈরি করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আমি মানবজাতিকে মাটি থেকে তৈরি করেছি। এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি। বেসিক্যালি আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি, তাদের স্পার্ম থেকে, ওভাম থেকে। যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিক্যালি মাটি থেকে, সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল। প্রথমত আল্লাহ তাআলা মাটিগুলোকে এঁটেল মাটিতে রূপ দিলেন, যেটাকে কোরআন বলেছে তিনুন লাজিব। তারপর সেই এঁটেল মাটিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন, ফলে সেটা হয়ে গেল হামাইম মাসনুন, মানে কাদামাটি। এরপর কাদামাটির সে দলা দিয়ে আল্লাহ তাআলা সেখানে হিট দিলেন, প্রচণ্ড তাপ দিলেন, তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইন কাল ফখর, ঠনঠনে পোড়া মাটি। এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের স্ট্রাকচার দিলেন, কাঠামো দিলেন, এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তাআলা রুহের ফুৎকার দিলেন। আল্লাহ বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি আদমকে তৈরি করলাম তখন, দেন আই ব্রেথেড ইন টু হিম মাই স্পিরিট, আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম, ফলে আদম আলাইহিসসালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল। আমরা যদি সহিহ বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সহিহ বুখারিতে সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা তার আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছিলেন, তার হাইট কত ছিল, কত লম্বা তিনি ছিলেন, সে ব্যাপারে সহিহ বুখারিতে এসেছে, ওয়াকানা তুলহু সিত্তুনা জিরাআন, 60 বিঘত তিনি লম্বা ছিলেন। আমাদের হাতের এই কনুই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত, সেই হিসেবে তিনি ছিলেন 60 বিঘত লম্বা, 60 কিউবিট।
এবং সহি মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আদম আলাইহিস সালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন। সেখানে আল্লাহ তাআলা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো। আল্লাহ তাআলা বললেন আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি, ফেরেশতারা উত্তর করতে পারলেন না। অতঃপর আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আম্বিহুম বি আসমাইহিম, হে আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও। ফালাম্মা আম্বাআহুম বি আসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন, সবগুলো জিনিসের নাম বলতে পারলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়বের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক, সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে। সো আদমকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল, ফলে ফেরেশতারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তাআলাকে রিপিট করে বলে শোনাতে পারেনি। কিন্তু আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের অপারগতা এবং আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন। অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলাইহিস সালাম বলতে পেরেছেন, কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি, সো তারা কী করে বলবে? কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তাআলা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছিলেন। বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেশতা এবং আদম তারা সকলেই উপস্থিত ছিল, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে পারেনি। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে একটা সম্মানসূচক সেজদা দাও যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে। আল্লাহ তাআলা বললেন উসজুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল। আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না, আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বো ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট, আমরা আমাদের মাথা একটু নিচু করি, আমরা যখন সেজদা দেই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দেই, এটা হচ্ছে আমাদের সেজদা। কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না, এজন্য ফেরেশতাদের কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে, বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেশতারা ঠিক সেভাবেই আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন। কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয়, কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে। এই সেজদাটি ছিল সম্মানসূচক সেজদা, অনারারি প্রস্ট্রেশন। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদা দিল ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দিস ইবলিস, ইবলিস কে? এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি, আদম আলাইহিস সালামকে হঠাৎ করে সৃষ্টি করলেন, কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপিয়ার্ড, নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে, সেটা হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে এক মহাজ্ঞানী সত্তা যে হচ্ছে কানামিনাল জিন। কোরআন আমাদেরকে কনফার্ম করেছে কানামিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি, ইবলিস বা শয়তান বেসিক্যালি জিন জাতির অন্তর্গত। আমরা আমাদের আদম আলাইহিস সালামের আলোচনার শুরুতেই বলেছি যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন, ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত। সে এবাদতে এত বেশি পরিশ্রমী ছিল, সে বেশি বেশি এবাদত করতে করতে আল্লাহ তাআলার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে, ফলে আল্লাহ তাআলা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশতাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন
মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে? কেন তুমি সেজদা দিলে না? সবাই যেখানে সেজদা দিল, তুমি কেন সেজদা দিলে না? ইবলিস তখন উত্তরে বলল, আনা খাইরুম মিনহু, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো, লজিক দিতে শুরু করলো। সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন, আমি এটার সিগনিফিকেন্স, এটার কারণ জানতে চাই, অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো। আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো। সে বললো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটির চাকা ঢিলা, ছেড়ে দিলে নিচে পড়ে যায়। সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না, আমি কেন সেজদা দেব? সে যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো, আল্লাহ তাআলা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন। আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত এবং ধিক্কৃত। আল্লাহ তাআলা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস, সেই পদমর্যাদা, তাকে পদমর্যাদাচ্যুত করা হলো, ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না। সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো, কাল আংজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, হে আল্লাহ, এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম, কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন, আপনি আমাকে ধিক্কৃত, অভিশপ্ত বলে ঘোষণা করলেন। তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আংজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, যাতে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি, সে এ পর্যায়ে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বেসিক্যালি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হয়েছিল, ফেরেশতাদের পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা তার সাথে ডিরেক্টলি কথা বলতো, কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল। আল্লাহ তাআলা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে। ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না, আমি সবার চাইতে শ্রেষ্ঠ। সে বলেছিল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ, এই যে অ্যারোগ্যান্স, এই যে ইগোয়েস্টিক সমস্যা, আল্লাহ তাআলা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে, এবং সেটাই ঘটেছে। এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, লা আকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কী করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব, আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো, যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে, তারা যাতে সত্যের পথে থাকতে না পারে, আমি তাদেরকে সুম্মা লা আতিয়ান্নাহু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, ধোকা দিব, টেম্পটেশন দিব, উইসপারিং করব। ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদেরকে শুকরগুজার, কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না। আল্লাহ তাআলা বললেন, লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে, তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিক্কৃত, অভিশপ্ত, লাঞ্ছিত, সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে, বনি আদমকে আমি জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত ক্ষান্ত হব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম, মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে, সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে। সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলার সৃষ্টির দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা, চির বিদ্বেষ, চিরদ্বন্দ্ব, শয়তান আর বনি আদম। আদম আলাইহিসসালামকে যখন সেজদা করতে বলা হলো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। এই ঘটনার পর আদম আলাইহিসসালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন, লোনলিনেস, কারণ তার কোনো সাথী নেই, সঙ্গী নেই, প্রতিবেশী নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই।
মানুষ হিসেবে তিনি কেবল একা, বড়ই একা। তার এই অস্থিরতা, তার এই একাকিত্ব, তার এই লোনলিনেসকে আল্লাহ তাআলা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন। তিনি হচ্ছেন হাওয়া আলাইহাস সালাম, এই পৃথিবীর প্রথম মানবী। এবং আল্লাহ তাআলা বললেন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, আল্লাহ তাআলা তার থেকেই তার একজন সাথী, তার সঙ্গিনী তৈরি করলেন, যার সান্নিধ্যে যে স্থির হতে পারে, সে প্রশান্তি পেতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আল্লাহ তাআলা আদমের মধ্য থেকেই তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন, এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মণ্ডলীকে তিনি তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে? সহিহ বুখারীতে এসেছে খুলিকনা মিন তিলা, পাজরের হাট থেকে, আদম আলাইহিস সালামের বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে, হাই মানে জীবিত, প্রাণবন্ত। যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয়, অথবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন, প্রাণোচ্ছল হয়ে ওঠেন, এজন্য ওনাকে হাওয়া বলা হয়। তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিস সালামকে, আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা, একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা, এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন, আদম এবং হাওয়া, ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ। এবং আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়াজাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো। তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোনস আছে, কিছু ওয়ার্নিং আছে, কিছু প্রিকশন আছে, সেটা হচ্ছে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, এই বাগানে, এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, জান্নাতের যেখান থেকে মনে চায় তোমরা খেতে পারো, পান করতে পারো, ঘুরে বেড়াতে পারো, আনন্দ উৎসব করতে পারো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খাবে না, বি অ্যাওয়ার অফ দিস ট্রি, এই গাছের কাছেও যাবে না, যদি যাও, যদি খাও, তাহলে ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন, সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাতিল দিলেন, ডুজ অ্যান্ড ডোনস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গোমরা করেই ছাড়বে, ধোকা দিয়েই ছাড়বে, এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলাইহিসসালামকে হুইসপারিং করে, টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল। কোরআন বলছে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল। শয়তান এসে বলল আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে, তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা এ জান্নাতে রাখতে চান না, তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান, কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা, তোমরা ফেরেশতা নও। আর এখানে পারমানেন্টলি থাকার জন্য, রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয়। যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে, তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না। সো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে, তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে, কোনোভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আমি তোমাদেরকে কসম করে বলছি, আমি তোমাদের ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী। শয়তান বলল যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো, যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও, ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না। আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার সে দেয়া ডুজ অ্যান্ড ডোনস, সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন, এবং খাওয়ার সাথে সাথেই ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল অটোমেটিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো, ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন, তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে
বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন, এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম, আমরা তো মহাভুল করে ফেলেছি, আমরা তো আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন আলাম আনহাকুমা আনতিলকুমা শাজারা, আদম এটা তোমরা কি করলে, আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে, এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে ইন্না শায়তান আলাকুমা আদুউ মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু, কেন তোমরা এই কাজটা করলে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা লজ্জিত হলেন, ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আদমকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটি তুমি করো না, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় প্রত্যয়ী পাইনি। ফলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন। সে বাক্যগুলো কী ছিল? সেগুলো ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নেহে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর, আমরা ভুল করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এবং আল্লাহ তাআলা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি, সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে। ইহবিতু বা'দুকুম লি বা'দিন আদু, তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল, এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে, ফিহা তাহিয়াউন ও ফিহা তামুথুন ও মিনহা তুখরুজুন, ইউ লিভ দেয়ার, ইউ ডাই দেয়ার, অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার, তোমরা পৃথিবীতে বসবাস করবে, পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে, এবং এই পৃথিবীর কবর থেকেই, মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব, অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিলেন, এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়েই আমি ক্ষান্ত হচ্ছি না, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো পথভ্রান্ত হবে না, তারা কখনো গোমরা হবে না। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন, আদম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন, এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায়। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহানা নামক একটা জায়গা আল্লাহ নামিয়ে দিয়েছেন। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহল নামক একটা জায়গায় পাঠিয়েছেন, এবং তারা সেখানে অ্যাডামস পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন, যেখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তাআলা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন, অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ময়দানটাকে বলা হয় ময়দানুল আরাফাত, আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানব হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন আর্থ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের একেবারে পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল, হাউ ওয়াজ দেয়ার লাইফ, কীভাবে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন। আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল, মানব ইতিহাস। তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন, আমাদের চাইতে ভিন্ন, যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী, তাদের কোনো প্রতিবেশী নেই, তাদের কোনো বন্ধুবান্ধব নেই, পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, শুধু তারাই। তো সেক্ষেত্রে এক আল্লাহ তাআলার এবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশন, কী করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে, কী করে সন্তান লালন পালন করা যায়, কী করে চাষাবাদ করা যায়, কী করে ফার্মিং করা যায়, এবং কী করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায়, এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবীর প্রধানতম দায়িত্ব। যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন,
ওনারা যদি চাষাবাদ না করেন, ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন, তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না। ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ। আল্লাহ তাআলা সব শিখিয়ে দিলেন, কীভাবে গাছ রোপণ করতে হয়, কীভাবে চাষাবাদ করতে হয়, কীভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয়, এবং সেখান থেকে কীভাবে দুধ দোহন করে